মন মুছায় তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মন মুছায় মঙ্গল করে মলিন মন ঠিক আছে। কি নাম তোমার? রানা। কি নাম? বিজয়। কি নাম বাবা? আশানু। তোমার কি নাম? ম্যাডাম তো আছে কাজু দিদার একটু চা বলে দিন না। এটা একটা মানবিক দিক তো আছেই। আমরা অ্যাকচুয়ালি কিশোরলয় হোমে এসেছি, এরা অনাথ শিশু, এরা এখানে 120 জনের ওপরে আছে। আজকে পৌষ পার্বণ, এটা একটা বাঙালির একটা বড় উৎসব, মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, পিঠেপুলি উৎসব। পিঠেপুলির উৎসব আমাদের হয় পশ্চিমবাংলায়, বিশেষত ভীষণভাবে হয়, সারা ভারতবর্ষে হয়, অন্তত পশ্চিমবাংলায় হয়। তো কিছুদিন আগে হঠাৎ করে আমার ব্যক্তিগতভাবে এদের কথা মনে পড়লো, যে অনাথ আশ্রম বারাসাতে যারা আছে, কিশোরলয় হোম এবং আমাদের কামাখ্যা বালক আশ্রমও যারা আছে, তাদের কাছেও আমরা এর পরে যাব। এদের কথা মনে হয়েছে যে যেহেতু পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুস্থ আত্ম মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন, রাজনীতি তো আমরা করি, তার সঙ্গে আমরা প্রত্যেকেই হিউম্যান বিইং, মনুষ্যত্ব মানবিকতা আমাদের কাজ করে। তা আমরা এবার থেকে ঠিক করেছি, ভরসা সংস্থার উদ্যোগেও আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানার নিয়ে আমরা সমস্ত জায়গায় যাব। এর পরবর্তীকালে আরও কোনো প্রোগ্রাম, আমরা বৃদ্ধাশ্রমেও যাব, যেখানে মানুষ দুঃখ কষ্টে আছে, মানসিক যন্ত্রণার মধ্যে থাকে, তাদের কাছে এখানে সুনীল্লা চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি বারাসাত, তিনি এসছেন এখানে। রেহেনা খাতুন আছে, আমাদের শিশু নারীর কর্মাধ্যক্ষ এই ডিপার্টমেন্ট, স্থানীয় কাউন্সিলর কাজুরি মিধা এখানে আছে, এছাড়াও সুচেতা অধ্যাপিকা আছে, সাবিনা আছে, সমাজকর্মী তারা। ভবিষ্যৎ বিপন্ন বলে আমি কি বলতে চাই, দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে আমি যতদিন বেঁচে থাকবো এনআরসি এবং সিএ আমি হতে দেব না। ন্যাচারালি আমি দেখছি সেখানেই বাচ্চারা, বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল যে এলাকায় একটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। সুতরাং আমি এদের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করছি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। কিছু কেন্দ্রীয় সরকারের অর্ডার এমন আসে যেখানে কিশোরলয় মুষড়ে পড়ে, বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়, কিন্তু যে বাংলায় মমতা ব্যানার্জি থাকে সেই বাংলায় উজ্জ্বল উজ্জ্বল হয়। আমরা সর্বতোভাবে মুখ্যমন্ত্রী তার পাশে আছে, আমরাও তাদের পাশে আছি। এখানে অনেক শিশু রয়েছে যারা বাইরে থেকে এসেছে, রোহিঙ্গার বাচ্চা রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে এদের ভবিষ্যৎ কি আপনি মনে করছেন কোথাও? দেখুন, আজকের এই পৌষ পার্বণের বিশেষ এক দিনে মানুষ হিসেবে আর একটা মানুষ এসছেন, মানুষ একটা বাচ্চা আছে তার পাশে এসে দাঁড়িয়েছি, একটা বাঙালির একটা চলমান প্রথা সেটার ওপরে দাঁড়িয়ে এদেরকে
আমার বাড়ির মা যেরকম আমার জন্য পিঠে পুলি করে নিয়ে বসে আছে, আমার ঠাকুমা বসে আছে, এদের কেউ নেই, আমরা সেটা তৈরি করে এসেছি। এর বাইরে আর আজকে কিছু ভাবতে চাইছি না, জাস্ট আজকের এই দিনটা তারা আনন্দ করুক এইটুকুই চাই। কে কোথাকার বাসিন্দা, কি কোথায়, এখানকার কজন আছে, রোহিঙ্গার কজন আছে, সুইজারল্যান্ডের কজন আছে, এটা আর দেখছি না আমরা মানুষ হিসেবে। এবং আমরা মনে করি এরা বাংলায় আছে মানে বাঙালি কালচারে এরা অভ্যস্ত, সেই কালচার সেই সংস্কৃতি দিয়ে আমরাও তাদেরকে অভ্যর্থনা জানালাম।